ঢেঁকি হলো একটি প্রাচীন ধান ভাঙানোর যন্ত্র যা বাংলাদেশ ও ভারতের প্রত্যন্ত গ্রামগুলোতে ব্যবহৃত হয় সাধারণত একটি শক্ত কাঠ দিয়ে তৈরি করা হয় ওজন বহনের জন্য এর একটি অবলম্বন রয়েছে সাধারণত ঢেঁকির এক প্রান্তে পা দিয়ে চাপ প্রয়োগ করা হলে ওজন তার অংশটি উপরে উঠে যায় এবং চাপ ছেড়ে দিতে সেটি নির্দিষ্ট স্থানে রাখা ধানের উপর শক্তি সমেত পড়ে এতে করে ধান থেকে চাল বেরিয়ে পড়ে ও উপরের বাদামি তুষ আলাদা হয়ে যায় সাধারণত গ্রাম্য নারীদের দ্বারা এটি এটি পরিচালিত হয় ও ভারতীয় সমাজের বাংলাদেশি ঐতিহ্যবাহী তৈরি কাঠের একটি কৃষিযন্ত্র এই অঞ্চলের কৃষিজীবী সমাজে ধান হতে চাল বের করে আনতে যন্ত্রটি ব্যবহৃত হয় এর মাধ্যমে চালকে গুঁড়াও করা যায় যা দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু শুকনো খাবার যেমন পিঠা তৈরি করা হয় যান্ত্রিক চালকলের অনুপ্রবেশের ফলে ঢেকির মতো ঐতিহ্যবাহী যন্ত্রে ধান ভাঙানোর রীতি এখন প্রায় উঠেই গেছে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোর ফলে দক্ষিণ এশিয়া জুড়ে শক্তিচালিত ধান কলের ব্যবহার প্রসার লাভ করেছে উরুনগাইন হতে ঢেঁকি একটি পৃথক যন্ত্র যা হস্ত উপায় ধান ভাঙে ঢেকি চালাতে দুজন লোকের প্রয়োজন পরে একজন পা দিয়ে চাপ প্রয়োগ করে ভারী অংশকে উপরে তুলে পরবর্তীতে চাপ ছেড়ে দিয়ে নির্দিষ্ট গর্ত স্থানে থাকা শস্য দানার উপর সেটিকে ফেলে দেয় এবং অন্যজন নির্দিষ্ট গর্ত স্থান হতে ভাঙানো শস্যকে সরিয়ে এনে সেই স্থানে পুনরায় নতুন করে শস্য প্রতিস্থাপন করে এছাড়া অনেক সময় তৃতীয় আরেকজন নারী এসব ভাঙানো শস্যকে ছেড়ে তুষ থেকে ধানকে আলাদা করে